টি-20 ফরম্যাটে বরাবরই দুর্বল বাংলাদেশ ক্রিকেট দল, যা অকপটে স্বীকার করেন ক্রিকেটার থেকে বোর্ড কর্তারাও। তবে গেল কবছরে সে দুর্বলতা ঠেকেছে তলানিতে। স্পষ্ট করে বললে, রাসেল ডমিঙ্গো কোচ হয়ে আসার পর টি-20 ফরম্যাট খেলতেই যেন ভুলে গেছে টিম টাইগার। একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা, ভুল পরিকল্পনা নিয়ে মাঠে নামা, বাংলাদেশে দায়িত্ব নেয়ার পর গত 3 বছরে রাসেল ডমিঙ্গো কি করেননি? তামিম ইকবালকে অচল বলে দিয়ে দল থেকে বাদ দিয়েছেন। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট স্ট্র্যাটেজি সবই পরবর্তীতে হয়েছে হিতে বিপরীত। বাংলাদেশ দলে দায়িত্ব নেয়ার পর যদিও বা তার শুরুটা হয়েছিল বেশ আশাব্যঞ্জক, ত্রিদেশীয় সিরিজের ফাইনাল, এরপর ভারতকে তাদের মাটিতেই হারানো, কিন্তু এরপর গ্রাফ ঠেকেছে নিম্নমুখী। ডমিঙ্গোর অধীনে 46 ম্যাচের 19টিতেই হেরেছে বাংলাদেশ। সর্বাধিক জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। নিজেদের ক্রিকেট ইতিহাসে খেলা সর্বমোট টি-20-র 1/3 গেল 3 বছরে খেলেছে বাংলাদেশ। এ সময় জয় হারে শতাংশে টাইগারদের চেয়ে পিছিয়ে কেবল উইন্ডিজ ও জিম্বাবুয়ে। ডমিঙ্গোর অধীনে টি-20-তে আছে বেশ কিছু কালো অধ্যায়, যার শীর্ষে থাকবে বিশ্বকাপের প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে হার। ওমান পিএনজির মতো দলের বিপক্ষে জয় পেলেও বিশ্বকাপে সুপার 12 বাংলাদেশ শেষ করে কোনো জয় ছাড়া, যে তালিকায় সর্বশেষ সংযুক্তি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। এসবেই ধৈর্য হারা বিসিবি, শেষ পর্যন্ত এ ফরম্যাট থেকে সরিয়ে দিল রাসেল ডমিঙ্গোকে। এবার দেখা যাক নতুন দায়িত্ব পাওয়া শ্রীরামের প্রোফাইল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দীর্ঘ 6 বছর কাজ করার পর সম্পর্কের ইতি টেনেছেন গেল মাসে। অজিদের স্পিন আক্রমণকে বদলে দেওয়ার নেপথ্যে সাবেক এই ভারতীয় অলরাউন্ডার 2020 থেকে যুক্ত আছেন আরসিবির সঙ্গে। এর আগে কাজ করেছেন কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে। টি-20 ক্রিকেটে কোচিং করানোর দক্ষতা থেকেই তাকে বিসিবির বেছে নেয়া। সাকিবকে অধিনায়কত্ব দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে দিন বদলের যে হাওয়া বইছে, সেখানে শ্রীরাম কতটুকু ভূমিকা রাখতে পারেন তাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।